শ্রী, ঘটনাটা শুরু হয়েছিল হলো যেদিন সার্ভিস করি তার আগের দিন রাতে রিপন ভাই আমার বাইকটা একটু চালাইছে, আমি জোর করে দিচ্ছি যে ভাই একটু চালায় দেখেন কোনো প্রবলেম আছে কিনা। অ্যান্ড দেন উনি চালায় আসা যে প্রবলেমগুলো আমাকে বলছে ওইগুলোই আমি ফেস করতেছিলাম। তারপরের দিন আমি রাইডে যেতেছি অ্যান্ড ওই টাইমে আমি রিপন ভাইকে বাইক দিয়ে নিশ্চিন্তে চলে গেছি, কারণ ওনার সম্পর্কে আমি জানি। অ্যান্ড আমি রাইড টাইড খতম করে যখন আসছি তখন বাইক আমাকে দিছে, অ্যান্ড বৃষ্টির কারণে আমি টেস্ট রাইড বা ওরকম কিছু দিতে পারি নাই। আজকে হলো সেই দিন যেদিন আমি টেস্ট রাইড দিয়ে মাত্র এখানে আসলাম অ্যান্ড বাইকের অবস্থা 100-এ 100। মানে রিপন ভাই সম্পর্কে এতদিন শুনছিলাম, বাট আজকে ওনার সার্ভিস সম্পর্কে জানলাম অ্যান্ড হ্যাপি ক্লায়েন্ট বলতে গেলে আমি আজকে। সব কিছু ঠিকঠাক ছিল, হর্নের আওয়াজ একটু 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 এদিক সেদিক ছিল, ওইটা আজকে অ্যাডজাস্ট করে দিছে। এখন মোটামুটি বাইকে আর কোনো প্রবলেম আছে বলে যায় না, আর যদি প্রবলেম পাই তাহলে রিপন ভাইয়ের গলা টিপে ধরবো। না না, থ্যাংক ইউ রিপন ভাই, আমি আপনার সার্ভিসে মানে 100% খুশি, একদম 100% খুশি। ওকে, অনেক থ্যাঙ্কস এই এতটুকু বলার, কারণ আসল বিষয়টা হচ্ছে আমি সব সময় চেষ্টা করি একটা মানুষের বাইক পারফেক্ট থাকার চেষ্টা করি, প্রতিটা জিনিস লিগ্যাল যেটা থাকে মানে যেটা থাকে সেটাই চেষ্টা করি। এটা এদিক থেকে ওদিক করলে এগুলো হচ্ছে সোর্স বাইক, তখন ভয় হয়ে যায় কি, যেমন একটা স্পেয়ার প্লাগ যদি আপনি আরম্ভের থেকে এফজেড প্লাগ লাগান তাহলে ওইটার তো ইয়া থাকলো না, গ্যাপ থাকে আলাদা, কারেন্ট ভোল্টেজ থাকে আলাদা, সবকিছু ডিফারেন্ট থাকে। আর আপনি আমাকে অরিজিনাল প্লাগ ম্যানেজ করে দিয়েছেন, এটার জন্য আরেকটা থ্যাঙ্কস পান। ইন্দোনেশিয়ান প্লাগ আমি আপনাকে ওটা দিয়েছি, কারণ প্লাগটা এখন বর্তমানে হয়তো ছিল না, তারপর আমি আপনাকে ওটা যে পারফরমেন্সটা ভালো পাবেন এটাই জন্য আমি ওইভাবে কাজটা করি, এবং সবারই একই সেম কাজটাই করি। আপনার যা করছি সাধারণত পাবলিক যারা আছে সেম কাজটাই করি। না, 2 বছর আগে ভাই যখন বাইকটা নিচ্ছি তখন যেরকম লাগছে আজকে বাইক চালা আমার ওরকম লাগছে। আমি যেদিন আপনি আমাকে দিচ্ছেন আমি তো বললাম যে ভাই আপনি বাইক দিয়ে চলে যান, আপনার থাকতে হবে না, এটা আমার বাইকের মতো, যেমন প্রতিটা বাইক আমি যেমন কাজ করি আপনারটাও সেম তেমনই কাজ করি। কারণ এখানে আপনি যে এক ইউটিউব ব্লগার বা যে করেন ব্লগ করেন সেই জন্য না যে বা স্পেশালি ভাবে দেখতে না, সেটা না, আপনার সাথে তো আমার ব্লগারের সম্পর্কই না, দুজনের আমাদের ওই ধরনের সম্পর্কই নাই, সেটাই। হ্যাঁ, যে আমরা যে ভাই ব্রাদার থাকে একই সঙ্গে যে রকম রিলেশন এটাই। না ভাই, আমি আপনার সার্ভিসে খুশি অ্যান্ড অনেক খুশি, খালি খুশি না, অনেক খুশি। থ্যাংক ইউ রিপন ভাই। আসসালামু আলাইকুম। বুঝতেই পাচ্ছেন আজকে আমার হয়তো ড্রেসার দেখে বুঝতে পাচ্ছেন যে আমি পাঞ্জাবি পরছি কেন। আজকে শুক্রবার দিন, নামাজ পড়ে, এই জন্য আর পাঞ্জাবি খোলা হয়নি, তো এই অবস্থায় কাজ করা হচ্ছে। তো তো সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন? আমিও আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। এবং লাইক দিবেন, শেয়ার করবেন প্লিজ, আর আমার পেজ আছে FI রিপন বাইক ডক্টর পেজটা একটু শেয়ার করবেন প্লিজ। নতুন কিছু কিছু আপনাদেরকে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, অনেক কথাই বলো আপনাদের সাথে, যেটা বলার হচ্ছে এটা হচ্ছে R15 বাসন 3 থাইল্যান্ড বাসন। বাইকটা হয়তো খুব চেনেছে না, তারপরও আছে না যারা কালকে হঠাৎ করে আসছে, সে বলতেছে যে ভাই আমার বাইকটা একটু চালায় দেখেন, আমি তো অনেক জায়গায় সার্ভিস করাইছি, উনি আসলে আমার কাছে ফার্স্ট এই গাড়িটা আমার কাছে আসে এবং তার বাইকটা আমি চালাই এবং আমার কাছে মনে হয়নি যে 100% একটা বাইক থাকে না, নর্মালি কিছু কম থাকে, তো আমার কাছে আর এর থেকে আরও কম পাইছি আমি, বাইকটা যা থাকার কথা সেটা নাই। তো বাইকটার মানে যে একটা অ্যাক্সেলেশন যে পিকআপটা থাকে, যে অ্যাক্সেলেশন টান দিব একটা থাই বা ইন্দোনেশিয়া একটা টোটাল রেসপন্সটা থাকে সেই বাইকে, এই বাইকে ছিল না। এটাকে আমি আমার মতো করে দেখবো সব কিছু ক্লিয়ার আছে কি না, সেগুলো সব চেক আপ করবো।
OIED থেকে শুরু করে এর OIED পর্যন্ত আমি চেক করব এবং এখানে কাজগুলো আমি বললামই আগে যে আমার ফুয়েল ইনজেক্টর থট সব পারফেক্ট আছে কিনা সবগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা এরপর হচ্ছে কিছু ক্লিয়ারেন্স আছে যেটা আপনারা সব সময় ভিডিও দেখেই থাকেন টেবিটগুলো যেটা ক্লিয়ারেন্সগুলো ঠিক আছে থেকে 14 থাকে দুইটা মাপ তো আমি যেটা ঢুকাইছি দুইটা পাচ্ছি মানে 10 ঢুকাইছি 10টা এত ইজি যে মানে অনেক ট্রিপলে বেশি করা জানি না এটা কত মাপ দিয়ে দেখি এখন কত আছে যেহেতু 10 ওভারসাইজ পাইছি আমি তাহলে এখন একটু 15 দিলাম বাইকে কি কি প্রবলেমগুলো সেগুলো সব কিছু ফাইন্ড আউট করব এবং আপনাদেরকে দেখা হচ্ছে সেটা এখানে আমি 15 ঢুকাইছি যেটা বাইকে থাকে 10 থেকে 14 সেই 15 জায়গায় এই পাশের ভ্যালভটা কত আছে আমি একজ্যাক্টলি বলি একটা শুধু 15 আছে ওই পাশেরটা একটা হচ্ছে 14 আছে 15 নাই জাম বের হচ্ছে যেহেতু জাম টান দিলে বের হয় না আর এটা ইজি ঘুরতে আছে ইজি বের হচ্ছে এটা কত আছে এটা মাপ দিয়ে বের করতেছি ওয়েট আপনারা দেখতে থাকুন একটু সময় দেন আমি দেখাচ্ছি আপনাদেরকে 10 দিব আর হচ্ছে আচ্ছা আমি আগে দেই হচ্ছে আপনার 6 আর হচ্ছে 10 16 করে দেখি যেহেতু 15 দিছিলাম এক বাড়াই দিলাম এই পাশের ইনটেক ভ্যালভ আরে কত আছে কারণ বাইক তো এই বাইকটা ভালো ভালো জায়গায় কাজ করাইছে তো এটাতে আমি এখন যেটা 16 দিলাম আমার 16 অনেক ফ্রিপ্লে বেশি 16 দেখতেছি অনেক ফ্রিপ্লে এই দেখেন 14 থেকে ওভার লুজ করা আছে আমি এবারে 17 দিয়ে দেখি আসলে কোথায় 17 দিলাম আচ্ছা তার মানে আমি 16 পাইলাম এটা মাপটা পাইলাম হচ্ছে 16 আছে এটা 14 আছে 16 আর 14 দুইটার কম্বিনেশন এত রং দুইটা যেমন থাকবে হয়তো 10 থাকবে আর নাহলে 14 থাকবে যে কোনো দুইটার একটা রাখতে পারে সেইখানে আপনার একটা আছে 16 একটা আছে 14 একটা 16 একটা 14 আছে আমরা এবারকার অ্যাডজাস্টটা একটু দেখি এখানে যেটা পাচ্ছি আচ্ছা এখানে যেটা পাওয়া যাচ্ছে হচ্ছে অ্যাডজাস্ট ভ্যালভ অর্থাৎ এটা এই ভ্যালভটা এটা টান টানাটানি করতে মানে বিজিসি টাইট হচ্ছে আর এটা দিয়ে দেখলাম এটা অনেক ফ্রি তো একটা নিচের ওই পাশের যেহেতু টায়ার হচ্ছে অনেক আমি একটু মানে এটার ভিতর কী হয়েছে বাইকটার মতো সেটাই আপনাদের দেখাচ্ছি প্রবলেমগুলো কী কী কারণে বাইকের রেডি পিকআপের সাথে এবং আপনার অ্যাক্সেলারেশনের সাথে কোনো ওই মুডটা নাই কারণ একটা ডাক থাকে সেই ডাকটা নাই বাইকে কেন সেটাই আমি চেক করতেছি বাইকে এবং এইগুলো ফাইন্ড আউট করতেছি সবগুলো আগের মতো আনার চেষ্টা করতেছি যে বাইকটার মজা নাই কেন তো যার বাইক সে হচ্ছে রেখে অন্য কাজে একটা বাইক কিনতে গেছে আচ্ছা একটা আছে 18 একটা আছে আচ্ছা ওই পাশে একটা 18 আছে আরেকটা আছে এটা হচ্ছে অ্যাডজাস্ট ভালভ যেটা মাপ দিছি আমি এটা বলা হয় অ্যাডজাস্ট আমি আচ্ছা এটা আপনার আছে হচ্ছে কত সেটাই দেখতেছিলাম আমি 25 ঢুকেছিলাম ঢোকে না 20 তাহলে এখানে 23 দিলাম আচ্ছা এটা 23 ঢোকে না অর্থাৎ আপনার এটা 21 আছে এটা 18 আছে 21 18 অ্যাডজাস্ট ভ্যালভের 21 আছে আর 18 আছে দুইটা ভ্যালভ দুই রকম উপরে দুটো পাইলাম দুই রকম তাহলে চারটা জিনিস কি এক হবে তাহলে আপনার পারফরমেন্স কীভাবে আপনি এটাকে ক্লিয়ার পাবেন তো এই হচ্ছে বাইকের সমস্যাটা পাইলাম বাইকের ভিতরে চারটা চার রকম ছিল একটা রাইড ছিল একটা ভ্যালভ ইনটেক ভ্যালভের একটা 14 ছিল আর একটা রং এখানেও একটা রং একটা দুইটাই রং দুইটা রং বলতে একটা মানে আপনার রঙের মধ্যে 21 থেকে আপনার 25 থাকে এর মধ্যে আপনার এখানে পাইলাম 23 আর একটা পাইলাম হচ্ছে আপনার 18 এই হচ্ছে সমস্যা ছিল বাইকের চারটা জিনিসের মধ্যে রং পাইলাম যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো এই চারটাকে আবার একত্র মিলাবো যেটা দরকার আছে আমার বেস্ট লাগবে
এভরিথিং সব কিছু ওকে, চারটা জিনিসের ওপর দিয়ে আপনি সব কিছু বাইকে ক্লিয়ার চলে আসবে, বাকিগুলো সবগুলো চেক করতেছি, আপনাদেরকে দেখাবো এবং ইনশাল্লাহ বাইকের পারফরমেন্সও আমরা দেখবো কেমন। দেখতেই পাচ্ছেন প্লাগের মাথায় এগুলো ভিজা অবস্থাটা বোঝেন, আর প্লাগের যে গ্যাপ থাকে সে গ্যাপ তো নাই থাকলে দূরের কথা। এটা হচ্ছে ইয়ামাহা FZ-এর প্লাগ লাগানো, আরন টাইপের প্লাগ থাকে হচ্ছে চিকন মাঝেরটা, এটা হচ্ছে মোটা লাগানো। তাহলে বাইকের ভিতরে যদি এরকম থাকে আপনি গাড়ির মধ্যে, তাহলে এটার পারফরমেন্স কী পাবো সব মিলে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আচ্ছা যাই হোক, এটা ইয়ামাহা FZ-এর প্লাক লাগানো, এটার হচ্ছে ভিতরে চিনিটা থাকে আরও চিকন, CR8 লেখা, এটা হচ্ছে আপনার FZ-এর প্লাক, কারণ মাথাটা থাকে আর প্লাকের মাথায় ভিজে ভিজে অবস্থা। তো বাইকের পারফরমেন্স কেমন দিবে বুঝতে পারছেন, FZ-এর প্লাক যদি আরন টাইপে লাগানো থাকে কারণ ক্ষমতা কী হবে বা গাড়ির পারফরমেন্স কী কতটুকুই আসবে। যাই হোক, বাইকে চেক করতেছিলাম, প্রবলেমগুলো পাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এইরকম কাজ করবেন না, FZ-এর প্লাগ যদি আরন ফাইভে লাগান কারেন্ট ক্ষমতা একটু ডাউন থাকবে, আর এটার গ্যাপ এখানে যে গ্যাপ দেওয়া আছে অনেক ডাউন, এটা গ্যাপটা থাকে একটু আরও হাই, যেটা হচ্ছে MM মাপ আছে 8-9, এটার প্লাগের গ্যাপের মাপ আছে। তো যাই হোক, এগুলো একটাও নাই, তো যেহেতু FZ-এর প্লাগ এটার কোনো মাপ কী দেখবো আর কী করবো। যাই হোক, এটার প্লাগটা রিপ্লেস করতে হবে, এটাই হচ্ছে ফাইনালি। আমি আপনাদেরকে দেখাবো আরন ফাইভের প্লাগের মাথা থাকে কেমন, এটা থাকে মাথাটা থাকে চিকন, মাথাটা থাকে চিকন। যাই হোক, দেখতেই পাচ্ছেন ঠিক কোনা, এটা হচ্ছে FZ-এর প্লাক লাগানো। আমি আপনাদেরকে দেখাবো প্লাকটা, আমার হাতের বাম পাশে এই প্লাকটা হচ্ছে আরন ফাইভের, এটা হচ্ছে FZ-এর মাথাটা দেখতেই পাচ্ছেন, প্লাকের হাইট অনেক ডাউন, এটা হচ্ছে চিকন থাকে মাথাটা, দেখছেন, দেখতে পাচ্ছেন অবশ্যই। আর প্লাক হচ্ছে, এটা হচ্ছে আরন ফাইভের আর এটা হচ্ছে FZ-এর। তো আবার তো এখানে নতুন প্লাক পাওয়া যায়নি, সো একটা ভালো কন্ডিশনের প্লাক ছিল, আপাতত এটা দিয়ে স্টার্ট করা হবে। এরপরে হচ্ছে যার বাইক সে হচ্ছে রিডিয়াম প্লাক আছে তার, সে তারপরে লাগাবে, তার সাথে কথা হয়েছে,
আবার তো এটা দিয়ে আমরা রানিং করি, কারণ প্লাগের অবস্থা বুঝতেই পারছেন কি। এখন আমরা এটা লাগাবো, আমি দেখাতে চাইছিলাম আপনাদেরকে যে প্লাগ হচ্ছে চিকন, তাই এই জন্য দেখালাম আমরা প্লাগ যেহেতু লাগাবো। এই বাইকের যেগুলো করবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং ভিডিওটা দেখতে থাকুন। একটু দেখি আমরা 16705, এখন বাইকটা পুরো পারফেক্ট। আপনারা এই বাইকের এখন জাস্ট একটু সাউন্ডটা দেখাবো, একটা ব্যাপার হচ্ছে বাইকের ছোটো রেসপন্স যেটা ছিল ফার্স্ট। আমি এদিকে তাকান, একটু দেখেন তাহলে বুঝবেন। আরপিএম যে কাটাটা দেখতে পাচ্ছেন, আমার হাতটা দেখেন, আমি যখন এই থ্রোটলটা টানতাম এখন হালকা হালকা দিলে আমার ফার্স্ট, বেশি সময় লাগে না, ইনস্ট্যান্ট, খুব থ্রোটলের সাথে মিল, দুইটার পারফেক্ট আছে। এটা হচ্ছে সবথেকে বাইকের এখন এত সময় লাগে না। এই বাইকের গ্যাবিং ছিল অনেক স্লো ছিল, অ্যাক্সেলারেশন অনেক দিতে হচ্ছিলো। তো যাই হোক, এখন মোটামুটি উনি রানিংয়ে আছে, বাইক চালাচ্ছে, চলতে থাক, আরও ফ্রি হবে, যতদিন চলবে তত আরও ক্লিয়ার হবে বাইকটা। তো এই হচ্ছে ফিনিশিং, আপনাদেরকে দেখানো দরকার ছিল, প্রয়োজন, তাই এই জন্য আপনাদেরকে ভিডিও দিলাম। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।